নিউজ বাংলার পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা বেরিয়েছিলাম যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে জনতার রায় নিতে। সেই সময় রাস্তায় আমরা পেয়ে গেছি সিপিআইএম মনোনীত প্রার্থী শৈলেন্দ্রচন্দ্র নাথ মহোদয়কে। আমরা ওনার সাথে কিছু কথা বলবো। প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা নিউজ বাংলা। নমস্কার। আগামী 16ই ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন, সেই ব্যাপারে আপনার কী প্রতিক্রিয়া রয়েছে? 16 ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভা ইলেকশন, 5 বছর পর আমরা এই সুযোগটা পাই। তো গত 5 বছরের যে বিজেপি গভর্নমেন্ট তাদের কাজের মূল্যায়ন করবে আগামী 16 তারিখ। তো গত 5 বছর আগে যে সমস্ত প্রতিশ্রুতি এবং ভিশন ডকুমেন্ট আমাদের ভারতবর্ষের তৎকালীন অর্থমন্ত্রী প্রয়াত অরুণ জেটলি আমাদের ত্রিপুরার রাজধানীতে যে ভিশন ডকুমেন্ট অ্যানাউন্সমেন্ট করেছিলেন, সেই মোতাবেক গত 5 বছরে ত্রিপুরা জনগণের জন্য ডেভেলপমেন্টের যে প্রপোজাল নিয়ে আসা হয়েছিল, ডেভেলপমেন্টের জন্য কোনো কাজ করা হয়নি। আগামী 5 বছর ভাগ্য নির্ধারণ করবে। গত নির্বাচন যেটা হয়েছিল আপনার এই কেন্দ্রে বা ইলেকশন হয়েছিল সেই কেন্দ্রে আপনি বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন, এইবার আপনার কি মনে হয় জনতার রায় কি আপনার পক্ষে যাবে? 18-তে যখন 3রা মার্চ বিজেপি গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে লাগাতার আমাদের যে অফিস এবং আমাদের কর্মীদের উপর আঘাত আনা হয়েছে, যার জন্য গত 5 বছরে আমরা কোনো ধরনের কাজকর্ম করতে পারিনি, সংগঠনের যারা রয়েছে তারা কাজ করতে পারিনি, যার জন্য বাই ইলেকশনে যে রেজাল্ট পেয়েছি আমাদের আসানোর রেজাল্ট হয়েছে। যেহেতু এটা সরকার পরিবর্তনের ইলেকশন ছিল না, এটা একটা বাই ইলেকশন ছিল, সেই জন্য জনগণকে বিভিন্ন ধরনের গভর্নমেন্টের ফান্ডিংসের লিঙ্কিং ক্যাটেগরি করে তাদের রায় দিতে অনেক জায়গাতে তদন্ত করা হয়েছে, সেই জন্য সেটা অ্যাকচুয়ালি ইলেকশনের রেজাল্ট হয়নি। তো যে ভোট আমরা পেয়েছি উইদাউট প্রচার অ্যান্ড মিছিল মিটিং, সেটা জনগণ আমাদেরকে 14,200 যে ভোট দিয়েছে সেটা আমাদের হার নয়, আমাদের জিত। আমরা বলি জনগণ আমাদের যে ভোট দিয়েছে, আমাদের ভালোবাসা দিয়েছে, আমরা হারি নেই। বিগত 25 বছরে আপনার রাজ্যে শাসন করেছিলেন, সেখানে আপনাদের বিরোধী পক্ষে ছিল ভারতের জাতীয় কংগ্রেস। এইবার আপনারা কংগ্রেসের সাথে একটা আসন সমঝোতায় এসে আপনারা ময়দানে নেমেছেন বিজেপির বিরুদ্ধে, সেই ব্যাপারে আপনার কী প্রতিক্রিয়া? বিগত 25 বছরে যদি আপনি জানতে চান, বিগত 25 বছরে আমাদের সঙ্গে কংগ্রেস ছিল না, কংগ্রেস আমার বিরোধীতে ছিল। বিগত 25 বছরে আপনি আজকে যেখানে আমরা দাঁড়িয়ে কথা বলছি, সেই রাস্তা পাশে যে স্কুল এবং কলেজ যে মার্কেট দেখতে পাচ্ছেন, সবগুলি বিগত সরকারি আমলে এগুলি কনস্ট্রাকশন হয়েছে। আজকে বিগত 25 বছরে যারা হিসাব চায় আমাদের কাছে, যাদের স্কুল শুরুয়াত হয়েছে আমাদের স্কুলে, কমিউনিস্ট গভর্নমেন্টের বানানো স্কুলে, তাদের জন্ম হয়েছে কমিউনিস্টের বানানো হসপিটালে, তারা যেখানে ডিগ্রি লাভ করেছে সেটা কমিউনিস্ট গভর্নমেন্টের মাধ্যমে বানানো, এবং যে বিল্ডিং উদ্ঘাটন করতে তারা বাসন দেয় সেটা কমিউনিস্ট গভর্নমেন্টের বানানো। সেই জন্য এদের বাসনকে 25 বছর কী করেছে না করেছে সেটা জনগণ মূল্যায়ন দেবে। আর কমিউনিস্টের সঙ্গে যেটা বলছেন সেটা হচ্ছে, বিজেপি সরকার গত 5 বছরে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে এসেছিল এবং প্রতিশ্রুতির ফলে যেখানে ডেভেলপমেন্টের উল্টো যেখানে সুশাসনের নামে কোটি কোটি টাকা করদাতাদের পয়সা নষ্ট করা হচ্ছে, কুশাসন হচ্ছে, তার জবাব দেওয়ার জন্য ধর্মনিরপেক্ষ সমস্ত পার্টি একত্রিতভাবে বিজেপিকে হারাবার জন্য একত্রিত হয়েছে। যে ধর্মনিরপেক্ষ পার্টি হিসাবে আমরা কংগ্রেসকে মনে করি, সেই হিসাবে কংগ্রেস আমাদের সঙ্গে রয়েছে, তারা কয়েকটা সিটের সঙ্গে তাদের সিট অ্যাডজাস্টমেন্ট রয়েছে, সেটা কোনো যুক্তি। আপনার কাছে আমার শেষ 2টি প্রশ্ন। একটি হচ্ছে, আপনি জয়ের ব্যাপারে কতটুকু নিশ্চিত, আর জয় যদি আপনি পান তাহলে যুবরাজনগর বিধানসভার মানুষের জন্য আপনার কী পরিকল্পনা রয়েছে? আমি লাস্ট 5 মান্থ থেকে যুবরাজনগর বিধানসভার প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা ভিটারের সঙ্গে আমি জনসংযোগ কাজ করে যাচ্ছি। ডেইলি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত 12 ঘন্টা আমি যোগাযোগ করছি এবং জনগণের কাছে যখন যাচ্ছি, আমি 99% জনগণের ডিসস্যাটিসফ্যাকশন পাচ্ছি বর্তমান গভর্নমেন্টের কাজের প্রতি। সেই জন্য আমি পূর্ণ আশাবাদী গভর্নমেন্ট এই জুমলা যে প্রতিশ্রুতি তার জবাব দেবে এবং এই গভর্নমেন্টের। আর গীতার একটা বিখ্যাত প্রবাদ শর্ট করেই বলবো, যে কাজ করিয়া যাও, ফলটা 2 তারিখে দেখতে পাবে। যদি আপনি বিজয়ী হন এবং আপনাদের সরকার প্রতিষ্ঠিত হয়, যুবরাজনগরবাসীর জন্য আপনার প্রথম কী পদক্ষেপ থাকবে? আমি আমাকে যখন এখানে বাম এবং ধর্মনিরপেক্ষ পার্টি থেকে ক্যান্ডিডেট বানানো হয়েছে, আমার অনলি অ্যান্ড ওয়ান জব হচ্ছে ইলেকশন কম্পিটিশন করা, যুবরাজনগরের ডেভেলপমেন্টের জন্য আমার যতটুকু আমার এডুকেশন নলেজ, আমার প্র্যাকটিক্যাল দীর্ঘদিনের 35 ইয়ার্সের একটা কর্পোরেট ইন্ডাস্ট্রিতে আমার একটা এক্সপিরিয়েন্স রয়েছে, সেটা আমি যুবরাজনগরের জন্য আমার টোটালি ডেডিকেট করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য।